আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভধারণের একটি নির্দিষ্ট সময় পর অনেক গর্ভবতীকে পায়ের ব্যথায় ভুগতে দেখা যায়। ব্যথা অনেকটা পায়ের টান টান লাগা বা থেমে থেমে সংকোচন প্রসারণ বা পেশি শক্ত হয়ে যাওয়ার মতো। বিশেষ করে সারাদিন কাজ শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যথাটা বেশি অনুভূত হয়। এই ব্যথার কারণ কি ও নিরাময়ের কিছু উপায় সম্পর্কে জানাবো আজ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে ভুলবেন না। গর্ভবতীর পা ব্যথার কারণ অতিরিক্ত ওজন বৃদ্ধি, শরীরে খনিজ উপাদানের ঘাটতি, পায়ে পানি আসা, হঠাৎ ভারী কিছু বহন করা, ক্রমবর্ধমান শিশুর চাপ, শরীরে হরমোনের ওঠানামা। পা ব্যথা নিরাময়ে করণীয়: ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। এই খনিজের অভাবে গর্ভবতীদের মধ্যে পা ব্যথা দেখা যায়। শস্য, বীজ, শিম, বাদাম জাতীয় খাবার বেশি বেশি খান। নিয়মিত হালকা ব্যায়াম করুন, এতে করে শরীরের সাথে ব্যথার সামঞ্জস্য হবে। পায়ের উপর ভর দিয়ে বসবেন না, যখন বসবেন পা ছড়িয়ে বসার চেষ্টা করুন। ব্যথা আক্রান্ত স্থানে হালকা গরম সেঁক দিন, এতে ব্যথা কিছুটা কম হবে। ব্যথা চলার সময়ে ঠান্ডা মেঝেতে কিছুক্ষণ পা রাখুন। পুরো গর্ভকালীন সময়ে সমতল জুতা পরিধান করুন, নইলে পায়ের ব্যথা সৃষ্টি হবে। পায়ের মাংসপেশিতে খালি হাতে হালকা মাসাজ করুন, পর্যাপ্ত পানি পান করে নিজেকে হাইড্রেট রাখুন। কফি বা চা যতটা সম্ভব কম পান করুন, এতে শরীরে সোডিয়াম, ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দেয় আর এর কারণে পায়ে ব্যথা হয়ে থাকে। শরীরে ক্যালসিয়ামের অভাবেও পায়ে টান টান লাগা অনুভূতি হতে পারে, তাই দুগ্ধজাতীয় খাবার দুধ, দই, পায়েস, পনির খেতে পারেন। চলাফেরা ধীরে সুস্থে করুন, হঠাৎ বসে পড়া বা হঠাৎ করে দাঁড়াতে যাবেন না। গর্ভকালীন অন্যান্য শারীরিক ব্যথার মতো পায়ে ব্যথা হওয়াটাও স্বাভাবিক। পুরো গর্ভকালীন সময়ে মাঝে মাঝে বা টানা কিছুদিন এই ব্যথাটা আপনার হবে। এই ব্যথা পুরোপুরি নিরাময় সম্ভব নয়, যতদিন না আপনার সন্তান প্রসব হচ্ছে, তাই কষ্ট হলেও মানিয়ে চলার চেষ্টা করুন। তবে যদি ব্যথা অসহনীয় হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হন। আশা করি ভালো থাকবেন।